বন্ধু এটা তো আখেরাতের কথা আখেরাত পরেই বাদ রাখলাম দুনিয়াতেও তো এমন দেখা যায় বন্ধুরে নিজের স্বার্থ রক্ষা করার জন্য অনেক সময় মা সন্তানকে অস্বীকার করে সন্তান মা বাবাকে অস্বীকার করে ভাই ভাইকে অস্বীকার করে বোন ভাইকে অস্বীকার করে আমার ভাইরা আমার বন্ধুগণ ইদানিং কালের ঘটনা বলছি না আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমার রসুন সন্ন্য

আমার মা তো আমাকে অস্বীকার করছে যেই মা আমাকে জন্মদান করলো যেই মা আমাকে এতদিন পর্যন্ত লালন পালন করলো আজকে হঠাৎ করে আমার মা আমাকে অস্বীকার করছে আমি নাকি তার সন্তানে নয় হজরত কমর তালানহ আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন কথা এটা তো প্রকৃতকে আখেরাতে হবে কারণ সেই দিন প্রত্যেকে বাঁচার জন্য চেষ্টা করবে সেদিন দিন প্রত্যেকে মুক্তির জন্য চেষ্টা করবে মুসলমান ভাইরারে আমার এই জিনিসটা দুনিয়াতেই কিন্তু ঘটে গেল এবার হজরত তো মর না না হু এইবার যুবককে দিয়ে বললেন যুবক রে রে যুবক বলতো দেখি তোমার মা এখন কোথায় আছে যুবক বললেন হুজুর গো আমার মা তো এখন আমার মামার বাড়িতে অবস্থান করছে হজরত অমর রাজিয়ালু তালানহু সঙ্গে সঙ্গে হজরত তোমার রাজিয়ালু তালানহু বিচারের দায়িত্বে যে সমস্ত লোক আছে আইন ব্যবস্থা যে সমস্ত প্রশাসনের লোক আছে তাদেরকে সেখানে পাঠাইলেন যাও যুবকের মাকে সেখান থেকে নিয়ে আসো এবার পুলিশেরা সেখানে গেল যেমন পরে যুবকের মাকে লক্ষ করে বললেন আপনি কি অমক সে বললো হা আমি অমক হজরত অমরনাদিয়ান নাহু তালানহু পক্ষ থেকে এবার তারা বললো আপনি নাকি আপনার সন্তান অস্বীকার করেছেন এর সত্যতা প্রমাণ সহ বাস্তবতা প্রকৃতপক্ষে বিষয়টা কি এটা বাস্তবতা প্রকাশ করার জন্য আমির হজরত অমরাদিয়ান নাহু তালানহু আপনাকে তাল কাছেই আহ্বান করে ছেন বলেন সুবহানাল্লাহ হজরত অমরনাদিয়ান না তালানহুর কাছে মহিলা পার ওই পুলিশদের সাথে সঙ্গে তার কয়েকজন ভাই সহ মঠ চল্লিশ জন সাক্ষী প্রমাণ নিয়ে মঠ চল্লিশ জন সাক্ষী প্রমাণ নিয়ে এইবার হজরত অমরনাদিয়ান না হু সামনে গেলেন অমরনাদিয়ান নাহুত আলানু সামনে যাওয়ার পর হজরত অমরাদিয়ান না হুত আলান এইবার মহিলাকে লক্ষ্য করে বললেন রে মহিলা এই যুবক কি তোমার সন্তান সে তো তোমাকে মা বলে দাবি করছে হজরত অমর নাদিয়ান্নাহ তালান হুকে মহিলা বলল না 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 এটা তো আমার সন্তান হতে পারে না মহিলা এই মহিলাকে হজরত অমর বললেন সে তো তোমাকে মা বলে দাবি করছে এটা কেমনে সম্ভব মহিলা এইবার বললেন খলিফতুল মুসলিম দুনিয়ার কোন মানুষ কাউকে মা দাবি করলো আর মা হয়ে গেল এটা তো হতে পারে না আমি আমি তো নিজেই বলছে সে আমার সন্তান না তাহলে আপনি কেমনে আমাকে তার মা বানাইতে চান এবার যুবককে হতন তুমরা হু বললেন রে যুবক দেখো তুমি এই মেয়ে কি তোমার মা যুবক বললেন হুজুর তো আমার মা আমার মা আমাকে অস্বীকার করছে এইবার মহিলাকে বলল। তোমার পক্ষে কি কোনো নি এই যুবক যে তোমার সন্তান না তোমার সপক্ষকে কোনো সাক্ষী প্রমাণ দলিল প্রমাণ আসেনি মহিলা বললেন খলিফাতুল মুসলিমিন আমার তো এই বিষয়টা খুব ভালোই জানা আসে ইসলামের বিধান মোতাবেক যদি কোনো নিজের পক্ষে রায় নিতে হয় অবশ্যই সাক্ষী প্রমাণ উপস্থিত করতে হয় অবশ্যই সাক্ষী প্রমাণ দিতে হয় একটা দুইটা নয় এখানে চল্লিশ জন ব্যক্তি আছে চল্লিশ জন ব্যক্তি প্রত্যেকে আমার স্বপক্ষে সাক্ষী দিবে বলে এই মাহফিল তো ইচ্ছা করলে আগামীকাল পর্যন্ত নেওয়া সম্ভব নয় আমার ভাইয়া আমার বন্ধুগণ এই মাহফিলের একটা পরিকল্পনা আছে কতক্ষণ পর্যন্ত চলবে এরপর কিন্তু স্বাভাবিকভাবে মাহফিলটা পরিচালনা হবে না আমার বন্ধু গণ আমার বাবাজিরা রে বন্ধু আমরা সকলেই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হবে আপনার আমার জন্য যে কাজ সেই কাজটা হলো আমাকে আপনাকে এই দুনিয়াতে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলতে হবে রসুলের তরিকা মোতাবেক আল্লাহর বিধান মেনে চলতে হবে আল্লাহ পাকের বিধান রসুলের তরিকা মোতাবেক যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক कामयाबी দান করবেন বলেন সুবহানাল্লাহ আর চিৎকারে বলেন না সুবহানাল্লাহ রে বন্ধু এই থেকে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব আমরা কিন্তু কেহই দুনিয়াতে স্থির থাকার জন্য আসি নাই বিদায় নিয়ে চলে যেতে হবে হবে আমার তাহলে আমাদের আমাদের কি করতে এই বিশ্বাস তো থাকতে হবে আখেরাতে আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে আল্লা র সামনে আমাদের উপস্থিত হতে হবে সেদিন বিচারের কাঠনায় দাঁড়িয়ে আমাদেরকে সেদিন আল্লা মিনের পক্ষ থেকে প্রত্যেকটা প্রশ্নের সবাই জবাবদিহিতা করতে হবে আমার বন্ধু একটু বুঝে থাকলে চিন্তা করে দেখুন তো দেখি দুনিয়াতে যদি কোনো ছেলে ভালো করে পড়াশোনা না করে ওই ছেলেকে যদি একটা বিষয় প্রশ্ন করা হয় যে বিষয়ে তার কোনো পড়াশোনা নাই সেই ছেলে কিন্তু কখনোই সে প্রশ্নের উত্তর দিতে পারবে না ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে কঠিন হাসরের ময়দানে আপনার পোলাল আদালতের সামনে উপস্থিত হতে হবে বন্ধু রে আল্লাহ পাকের কাছে আমরা সেদিন যদি মুক্তি চাই সেখানে যদি আল্লাহ পাকের কঠিন আদালত থেকে মুক্তি পেতে হয় আপনাকে আমাকে দুনিয়াতে সেই ভালো নেই কামল করতে হবে চিন্না বলেন ঠিক কিনা আরো চিন্না বলেন না ভাই ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য তো আল্লাহ পাক বলেছে রে দুনিয়ার মানুষ রে দুনিয়াতে আল্লাহ পাককে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে দুনিয়াতে চলতে ফিরতে একটি জিনিস আপনার আবার মনে থাকতে হবে আমি কোন পথে চলতেছি হালাল পথে চলতেছি না হারাম পথে চলতেছি হালাল পথে যদি চলি আমার আল্লাহ পাক আমার সাথে রয়েছেন হারাম পথে যদি চলি আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন ভাইরে আমার বন্ধুগণ দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব এই জন্য আখেরাতে মুক্তি পেতে হলে আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে হালাল কাজ করতে হবে মুসলমান ভাইরা রে আমার আর হারাম কাজ যখন সামনে আসবে মনে মনে ভাবতে হবে আহারে এই কাজটা যদি আমি করি যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা ইত্যাদি যত অন্যায় কাজ আছে আল্লাহ পাকের সাথে শিরিক করা আল্লাহ পাকের সাথে কুফরি করা আল্লাহ রাব্বুল আলামিন কে অস্বীকার করা বিদাতের মধ্যে লিপ্ত থাকা বন্ধুরে এগুলার মাধ্যমে কিন্তু আমার আল্লাহ পাক नाराज হয়ে যান আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলা থেকে আমাদেরকে নিজেকে দূরে সরে রাখতে হবে আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে অন্যায় কাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য সব সময় কাজ করতে হবে কেমনে করে আমরা আল্লাহকে ভয় করব

মুসলিম মুহত মুসলমান ভাইরা আমার রে বন্ধু আল্লাহ কোনালবিন বলেন বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে কেমন ভয় করার মতো ভয় করতে হবে দুনিয়ার মানুষের ভয় তো এটাকে বলা হয় যেমন কোনো ব্যক্তি যদি আগে কোন হারাম কাজ করে থাকে অন্যায় কাজ করে থাকে অন্যায় কাজ করার পর ওই বান্দা যখন সে মনে করবে সে অন্যায় কাজ করেছে ওই অন্যায় কাজ যখন সে করার থেকে বিরত রাখবে তখন বুঝতে হবে বান্দার অন্তরের মধ্যে

দিকে সে মনননিবেশ করেছে রে বন্ধু গুনাহ যে পরিমানে হুক না কেন আমার আমন রপনাল আমিন বলেছেন বান্দারে তুমি আমি আল্লাহ পাকের কাছে তওবা করো আমি আল্লাহ রপনাল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহখাতা কে maaf করে দিব বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ

মুসলমান ভাইরা আমার এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে দুনিয়াতে আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে রসুনের তরিকা মোতাবেক চলতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বিধান কি আল্লাহর বিধান যেমন পবিত্র কর আনে শিক্ষা করা পবিত্র কর আনে মধ্যে আল্লাহ পাক যে বিধানগুলো দান করছেন সেগুলোকে জেনে বুঝে আমল করা যেমন আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন পাঁচ উক্ত নামাজ আদায় করা চিল্লা বলেন ঠিক না রে ভাই বুঝে থাকলে বলেন তো দেখি নামাজ কার বিধান আর একটু চিনলা বলেন না কার বিধান রোজা রাখা কার বিধান zakat দেওয়া কার বিধান হজ করার কার বিধান সত্য কথা বলা কার বিধান ইসলাম যখন বিপদগ্রস্ত হবে ইসলামের পক্ষে ইসলামকে রক্ষা করার জন্য কাফের বাতিল্লা যখন ইসলামের প্রতি আঘাত করবে রসুন যেমন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ বিধান মোতাবেক জেহাদের মাধ্যমে ইসলামকে হেফাজত করেছিলেন ইসলামকে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জেহাদের মধ্যে অংশগ্রহণ করে সেনাপতির দায়িত্ব পালন করে ইসলাম ইসলামকে সমন্বত রেখেছিলেন ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন রে বুঝে থাকলে বলুন তো দেখি আমার রসুন সাল্লাম ইসলামের জন্য যে জিহাদে অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন বুঝে থাকলে বলুন তো দেখি সেই বিধানটা কার আর একটু বলেন না ভাই কার আজকে আমরা সমস্ত বিধানগুলো মানি নামাজ ঠিক মতো পড়ি রোজা ঠিক মতো রাখি হজ ঠিক মতো আদায় করি জাকা ঠিক মতো পালন করি আমার ভাইরা আমার বন্ধুগণ যখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র আসে বাধা আসে এমন সময় কিন্তু আমরা মুসলিম হিসাবে অন্তত অন্তর থেকে দুঃখ প্রকাশ করা দরকার ছিল এই দুঃখ বেদনা কিন্তু আমরা প্রকাশ করতে পারি না এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আমাদের অন্তরে পরিপূর্ণ এমান নাই বরং আমরা প্রকৃত পক্ষে ইমানদার দাবি করে আমরা প্রকৃত পক্ষে মুনাফিকের পরিচয় দান করে চিল্লা বলেন ঠিকই না আর মুনাফিকদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান লাহুম নাসীরা আল্লাফাক বলেন মোনাফিকদের জায়গা হবে জাহান্নামের সব চাইতে তন দেশে মোনাফিকদের অবস্থাবে সব চাইতে করুন যারা মুসলমানদের রোগ ধারণ করে মুসলমান দাবি করবে কিন্তু তলে তলে ইসলামের বিরুদ্ধে কাজ করবে এদের প্রকৃতমকে অবস্থান হবে জাহান্নামের সব চাইতে নিচে জাহান্নামের সব চাইতে নিচে আমার ভিড় আমার বন্ধুগণ একটা চুলার নিচে যেমন যখন কোনো খরি দেওয়া হয় ওই খড়িতে আগুন ধরার কারণে আগুনের সবচেয়ে তাপমাত্রা কিন্তু খুরিতেই বেশি হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ এই মনাফিকদের তাদের অবস্থান তাদের জায়গা করে দিবেন জাহান নামের সবচেয়ে নিচে জায়গা বলেন না মুসলমান ভাইরা আমার এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার দেশ থেকে আমার বিশ্ব থেকে আল্লাহর এই জমিন থেকে যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করবে ইসলামকে যারা ষড়যন্ত্র কোনো মিছিল চায় যারা ইসলামকে মুছে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে আমার ভাইরা আমার বন্ধু কোন আপনি আমি সকলে কিন্তু মুসলমান যার যেই দল যেটাই হোক না কেন আমরা প্রকৃতপক্ষে আমরা সিজদা করি এক আল্লাহকে আমরা এক রসূলের উম্মত আমরা রসুলের উম্মত আমরা আল্লাহর বান্দা আল্লাহকে আমরা ইবাদত করি আল্লাহকে সিজদা করি রসুলের সুন্নাতকে মেনে চলি আমরা যেটাই দল করি না কেন যেই মতেই দল চলি না কেন আমাদের ইসলাম কি নিয়ে যদি কোন নাস্তিকের বাচ্চা এই দেশে এবং বিশ্বের মধ্যে কোন জায়গা যদি ইসলামকে আঘাত করতে চায়! আমরা মুসলমান কোনোদিন বসে থাকতে পারি না আমরা তাদেরকে মুসলিম হিসাবে রক্তের বিনিময়ে হলেও জীবনের বিনিময় হলেও ইসলামকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব চিল্লা বলেন ঠিক কেডা রাজি আছি তো ইনশাআল্লাহ بادي ياسين إن الله لله دك বা সাত মুসলমান ভাইরার আমার এ দেশ তো মুসলমানের দেশ এ দেশে লক্ষ্য শহীদ মুসলমানের রক্তের মাধ্যমে লক্ষ্য শহীদ রক্তের শহীদের রক্তের মাধ্যমে রক্তের বিনিময়ে আল্লাহ তালা স্বাধীনতা দান করেছেন দেশের জন্য সবাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা গাদ্দারি করেছে আল্লাহ তালার কাছে কিন্তু তাদের জবাবদিহিতা করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলিম হিসাবে দেশের একজন আপনি আমি সদস্য হিসাবে আপনি আমি মুসলিম হিসাবে আমাদের কিন্তু দাবি থাকবে এ দেশে ইসলাম আছে থাকবে এটা কিন্তু প্রত্যেক না মুসলমান চায় আমার ভাইরা আমার বন্ধুগণ সুতরাং কোনো নাস্তিকের বাচ্চা যদি ইসলামকে আমাদের দেশ থেকে প্রতিহত করতে চায় আমাদের দেশ থেকে যদি ধ্বংস করে দিতে চায় ওই নাস্তিকদের এ দেশে কোনো জায়গা হবে না চিল্লা বলেন ঠিক কিনা নস্তিকতানি পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতানি পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে রে কি আওয়াজ খোদা সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে তাওনা স্লোগান নারায়ে তাকবীর

ইসলামের জন্মদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ্ছেন অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না জোর কদমে সামনে চলা বজ্র কণ্ঠে আওয়াজ তোল জোর কদমে সামনে চলা বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না নারাই নারায়ে তাকবীর নাരായ তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম আল্লাহু আকবার जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানদের এই দেশете নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কিন্তু রক্ষা নাই রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কিন্তু রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে পরে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলা বজন কণ্ঠে আওয়াজ তোল জোর কদমে সামনে চলা বজন কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

আল্লাহ আকবর ধ্বনি দিয়ে মুসলমানের অন্তরে আল্লাহ তালার নূর পায়দা হয় চিল্লা বলেন সুবহান আল্লাহ মুশরিকদের অন্তর থরথর করে কাঁপা শুরু হয়ে যায় মুসলমানদের মনোবল বৃদ্ধি পায় সম্মানিত উপস্থিতি এটাই তো আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে বড় হাতিয়ার দান করেছেন দুনিয়াতে পৃথিবীতে আল্লাহু আকবার ধ্বনির মতো শক্তি আর কোন ধ্বনির মধ্যে হতে পারে না চিল্লা বলেন ঠিক না সম্মানিত উপস্থিত আমরা মুসলমান আল্লাহু আকবার ধ্বনি আমাদেরকে দিতেই হবে মাদ্রাস হাজেরিন যারা ইসলামকে আঘাত করতে চায় সে যেই মতেরই হোক না কেন আমরা দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করব কারণ আমাদের আসল ঠিকানাই হচ্ছে ইসলাম জিন্দা বলেন ঠিক কি রে বন্ধু আমার পর্দা নিশিমা গো আখেরাতে কিন্তু আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে এমন একটা সময় আসবে কোনো মানুষ কারো পরিচয় দিতে চাবে না সন্তান মায়ের কথা ভুলে যাবে মা সন্তানের কথা ভুলে যাবে কেউ কারো পরিচয় দিতে চাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা রে আমার আমার সেদিন প্রত্যেকে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেকে নিজেকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি দৌড়ি ছোটাছুটি করতে থাকবে ওয়া وصاحبته وبنيه মুসলমান ভাইরা আমার সেদিন প্রত্যেকটা মানুষ সন্তান থেকে বা মা বাবা দূরে যাবে মা বাবা সন্তান থেকে পলায়ন করবে স্বামী স্ত্রীকে রেখে পলায়ন করবে স্ত্রীর স্বামীকে রেখে পলায়ন করবে কেউ কারো পরিচয় দিতে চাবে না বলতে পারেন হুজুর কারণটা কি কারণ হলো একটাই সেই দিন প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে আমার ভাইরা আমার বন্ধুকোন আশ্চর্য হতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব মা কেমনে সন্তানকে ভুলে যায় মা কেমনে সন্তানকে অস্বীকার করে রে বন্ধু এটা তো আখেরাতের কথা আখেরাত পরেই বাদ লাভ দুনিয়াতেও তো এমন দেখা যায় বন্ধু রে নিজের স্বার্থ রক্ষা করার জন্য অনেক সময় মা সন্তানকে অস্বীকার করে সন্তান মা বাবাকে অস্বীকার করে ভাই ভাইকে অস্বীকার করে বোন ভাইকে অস্বীকার করে আমার ভাইরা আমার বন্ধুগণ ইদানিং কালের ঘটনা বলছি না আজ থেকে

আমার মা তো আমাকে অস্বীকার করছে যেই মা আমাকে জন্মদান করলো যেই মা আমাকে এতদিন পর্যন্ত লালন পালন করলো আজকে হঠাৎ করে আমার মা আমাকে অস্বীকার করছে আমি নাকি তার সন্তানে নয় হজর তালান তালানহ আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন কথা এটা তো প্রকৃতপক্ষে আখেরাতে হবে কারণ সেই দিন প্রত্যেকে বাঁচার জন্য চেষ্টা করবে সেই দিন প্রত্যেকে মুক্তির জন্য চেষ্টা করবে মুসলমান ভাইরারে আমার এই জিনিসটা দুনিয়াতেই কিন্তু ঘটে গেল এবার হজরত তোমার না না এইবার যুবককে ডাক দিয়ে বললেন যুবক রে রে যুবক বলতো দেখি তোমার মা এখন কোথায় আছে যুবক বললেন হুজুর গ আমার মা তো এখন আমার মামার বাড়িতে অবস্থান করছে হজরত অমর রাজিয়ালহু হু সঙ্গে সঙ্গে হজরত তোমার রাজিয়ালহু তালহু বিচারের দায়িত্বে যে সমস্ত লোক আছে আইন ব্যবস্থা যে সমস্ত প্রশাসনের লোক আছে তাদেরকে সেখানে পাঠাইলেন যাও যুবকের মাকে সেখান থেকে নিয়ে আসো এবার পুলিশেরা সেখানে গেল যাওয়ার পরে যুবকের মাকে লক্ষ্য করে বললেন আপনি কি অমক সে বলল হা আমি অমক হজরত অমর রাজিয়াল্লাহ তালানহুর পক্ষ থেকে এবার তারা বলল আপনি নাকি আপনার সন্তান অস্বীকার করেছেন এর সত্যতা প্রমাণ সহ বাস্তবতা প্রকৃতপক্ষে বিষয়টা কি এটা বাস্তবতা প্রকাশ করার জন্য আমিরুল হজরত অমর রাজিয়াল্লাহ তালানহু আপনাকে তার কাছে আহ্বান করে বলেছেন বলেন সুবহানাল্লাহ হজরত অমরনাদিয়ান না তালানহুর কাছে মহিলাই বা ওই পুলিশদের সাথে সঙ্গে তার কয়েকজন ভাই সহ মোট চল্লিশ জন সাক্ষী প্রমাণ নিয়ে মোট চল্লিশ জন সাক্ষী প্রমাণ নিয়ে এইবার হজরত অমর রাদিয়ান হু তালানুর সামনে গেলেন অমর রাদিয়ান হু তালানুর সামনে যাওয়ার পর হজরত অমর রাদিয়ান হু তালানহু এইবার মহিলাকে লক্ষ্য করে বললেন রে মহিলা এই কি তোমার সঙ্গে সন্তান সে তো তোমাকে মা বলে দাবি করছে হজরত অমর নাদিয়ানাহু তালান হুকে মহিলা বলল না 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 এটা তো আমার সন্তান হতে পারে না মহিলা এই মহিলাকে হজরত অমর বললেন সে তো তোমাকে মা বলে দাবি করছে এটা কেমনে সম্ভব মহিলা এইবার বললেন খলিফতুল মুসলিম দুনিয়ার কোন মানুষ কাউকে মা দাবি করলো আর মা হয়ে গেল এটা তো হতে পারে না আমি আমি তো নিজেই বলছে সে আমার সন্তান না তাহলে আপনি কেমনে আমাকে তার মা বানাইতে চান এবার যুবককে হজরত তোমরা নহু হু বললেন রে যুবক দেখো তো তুমি এই মেয়ে কি তোমার মা যুবক বললেন হুজুর তো আমার মা আমার মা আমাকে অস্বীকার করছে এইবার মহিলাকে বলল। তোমার পক্ষে কি কোনো এই যুবক যে তোমার সন্তান না তোমার স্বপক্ষে কোনো সাক্ষী প্রমাণ দলিল প্রমাণ আসেনি মহিলা বললেন মুসলিমিন আমার তো এই বিষয়টা খুব ভালোই জানা আছে ইসলামের বিধান মোতাবেক যদি কোনো নিজের পক্ষে রায় নিতে হয় অবশ্যই সাক্ষীর প্রমাণ উপস্থিত করতে হয় অবশ্যই সাক্ষীর প্রমাণ দিতে হয় একটা দুইটা নয় এখানে চল্লিশ জন ব্যক্তি আছে চল্লিশ জন ব্যক্তি প্রত্যেকে আমার সপক্ষে সাক্ষী দেবে বলেন নাইউদুল্লা আসলে কিন্তু মিথ্যা সাক্ষী এগুলা বানানো হসলাম টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী এগুলাকে তৈরি করা হয়েছে মুসলমান ভাইর আবার হলিপাতুল মুসলিম হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার মহিলার ওই সমস্ত সাক্ষীদেরকে একটা একটা করে তাদের কাছ থেকে শোনা শুরু করেছে বলতো দেখে বাস্তবতা কি এই যুবকটাকে এই মহিলার সন্তান নে 40 জনের প্রত্যেকই তারা অস্বীকার করলো না 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 এটা তো তার সন্তান হতে পারে না 40 জন ব্যক্তি একেবারে তারা মিথ্যা সাক্ষ্য দিল কোনোভাবেই তারা বলল না যে এই যুবকটা তার সন্তান আসলে কিন্তু সেই সন্তানটা তার সন্তান ওই মহিলার সন্তান আমার ভাই আমার বন্ধুগণ আজকে বর্তমান সমাজে নয় বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুতাদানিন কাল এই ঘটনা ওই সময়ের এই ঘটনা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে দেখুন দুনিয়াতে প্রকিত পক্ষে কোন মানুষে আপন নয় যখন তার স্বার্থের হিসাব হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ তারপরে মা বাবা আল্লাহ পাকের বড় রহমত আল্লাহ পাকের বড় আল্লাহ পাকের বড় উপহার এই মা বাবাকে মূল্যায়ন করতেই হবে করতেই হবে কারণ ওই মা বাবার প্রকৃত পক্ষে পদতলে সন্তানের জান্নাত বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরের আমার যুবককে এইবার হজরত অমরনাথ বললেন রে যুব বল তুদি কি তোমার সবকে কোন সাক্ষী প্রমাণ আসেনি এবার যুবক বললেন হুজুর আমার সবচাইতে যে আপন মানুষ মার কোন আপন মানুষ হয় না একমাত্র পারে শীতের দিন শীতের রাত্রিতে শিশু বাচ্চা যখন রাতে গভীর ঘুমের মধ্যে পেশাব করে দেয় শিশু বাচ্চার সমস্ত পোশাক যখন ভুজে শেষ হয়ে যায় পেশাবে যখন ভিজে একেবারে ঠান্ডার মধ্যে সে শুয়ে থাকে কাপড়গুলো চেঞ্জ করে দিতে দিতে কথাগুলো চেঞ্জ করে দিতে দিতে এক পর্যায়ে মায়ের শুধুমাত্র পারে তার গায়ের করণের কাপড় দিয়ে শাড়ি দিয়ে ওই সন্তানটাকে ঢেকে দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ যুবক বলতেছেন যেই মা আমাকে এতদিন পর্যন্ত লালন পালন করলেন ওই মা আজকে আমাকে অস্বীকার করছে দুনিয়াতে মায়ের মতো আপন বলতে কেহ নাই সন্তানের জন্য মা যেমন ভালো চান নবীর রাসূলের পরে আল্লাহ পরে মায়ের চাইতে বেশি কল্যাণ আর দুনিয়ার কেউ চাইতে পারো না চিনিরা বলেন না খলিফতুল মুসলিম আমার যে মা আমাকে আজকে অস্বীকার করতেছে এই মায়ের বিরুদ্ধে আমি সাক্ষী কোথায় পাব যে ব্যক্তি আমার পক্ষে এক নম্বরে সাক্ষী হওয়ার কথা ছিল আজকে আজকে সেই মা আমার সাক্ষী প্রমাণ উপস্থাপন করতেছে সুতরাং আমার কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই আমি যেটা দাবি করছি এটা সত্য আমার দাবিটা সত্য তবে আমার যেহেতু সাক্ষী প্রমাণ নাই যার কারণে আমি অপরাধী হিসাবে সাব্যস্ত হব কারণ কোরআন হাদিসের বিচার মোতাবেক অবশ্যই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হয় ও খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন শোনেন সাক্ষ্য প্রমাণ না থাকার কারণে আমি অপরাধি মানলাম তবে আমার অন্তরে সাক্ষ্য দিচ্ছে আমি হলাম সত্য বা আমার মা দুনিয়াতে সে হয়তো যেভাবেই হোক মিথ্যা সাক্ষী উপস্থাপন করার মাধ্যমে আমাকে সে বিভিন্নভাবে সে এক প্রকার প্রতারণার মধ্যে ফেলে আমাকে সাহিস্তা করতে চাচ্ছে কিন্তু আমি তো সত্যবাদী আমার পক্ষে পক্ষে দুনিয়ার কেউ না থাকলে আমার পক্ষে রয়েছেন আমার অন্ন রে ভাই বলেন তো দেখি তার পক্ষে কে আছে আর একটু চিৎকার দিয়ে বলেন না কে

যদি বিচার যায় আমার কোন আপত্তি নাই কারণ আমি তো হলাম ইসলামের বিচার মানার জন্য সবসময় প্রস্তুত ইসলামের পক্ষে থাকার কারণে আমার যদি নিজের জীবনটাও চলে যায়। তাও আমি জন্য আমার চিল্লা বলেন শুভ বলেন না শুভ আনন্দ একটু কালে মা ইলাহা।

সকলে সম্মানিত উপস্থিতি মা এবং সন্তান দুইজন দুইজনার বিরুদ্ধে এক প্রকার তার চলতেছে মা বলতেছে সে সন্তান না সন্তান বলতেছে যে না সে আমার মা মা সন্তানের বিরুদ্ধে সন্তানের দাবির বিরুদ্ধে চল্লিশ জন মিথ্যা সাক্ষী উপস্থাপন করছে সন্তান একটা সাক্ষী উপস্থাপন করতে পারেন নাই সম্মানিত উপস্থিতি শেষ পর্যন্ত ফিনিশিং কি বিচার হয় এটা জানার দরকার আছে না নাই জানার দরকার আছে কে কে জানতে চান একটু হাত তোলেন তো দেখি লীল্লাহে না নারা তাকবীর